অনিশাবে সমীরণ আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে কালিলে কাজিরঙ্গা সমষ্টির কারণে দেখবলে পাওয়া যাব যে ভোট যে গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হব আর তার কারণে দেখবলে পাওয়া গেছে নগাঁও জেলার দুটাক সমষ্টি অর্থাৎ নগাঁও বহমপুর বিধানসভা আর কলিয়াবর বিধানসভা এই দুইটা সমষ্টি তাত অন্তর্গত হয়েছে যত দেখবলে পাওয়া গেছে যে কাজিরঙ্গা সমষ্টিট প্রায় 20 লাখের অধিক ভোটার আছে তার ভিতর যদি চা যায় তাহলে এগারোগারীক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আর নগাঁও জেলা নগাঁও যে সরকারি গভ হাইস্কুল আছে আর তার বয়েজ গভ হাইস্কুলত দেখবলে পাওয়া গেছে যে প্রশাসনে প্রায় এটা পষেক ধরে পেলায় এই প্রস্তুতি আরম্ভ করেছিল আর ইয়ারপরা ইতিমধ্যে আমি কৈছো যে যেসমূহ ভোটকেন্দ্র আছে নগাঁও যদি আপনি চাই তাহলে বহমপুর সমষ্টির অন্তর্গত প্রায় 254টা ভোটকেন্দ্র আছে আর সেই ভোটকেন্দ্রর কারণে ইতিমধ্যে পুলিং পিজাডিং সকলের প্রস্তুতি আরম্ভ করেছে আর কিছু মুহূর্তের পিছতে ওলাই যাব। আয়ুক্তগী আছে আমার লগত, আমি স্যার পোনে পোনে আপনার কাছে গৈছো যে গণতন্ত্রের কারণে উৎসব আর সকলে দেখবলে পাওয়া গেছে যে এইবার আর এক ন উদ্যমে সকল আগবাহি আহিছে আর আপনার প্রস্তুতি কেনেকা কিমান পুলিং আর প্রিজাইডিং সমষ্টির কারণে ওলাই গেছে? এতিয়া আপনি জানে যে 2024 সনের প্রথম পর্যায়ের চুনাও কালির হব আর এই আমার নগাঁও ডিস্ট্রিক্টরও এটা অংশ পড়ে কাজিরঙ্গা সমষ্টিত বহমপুর বিধানসভা সমষ্টির প্রায় 254টা ভোট গ্রহণ কেন্দ্রত কালি পোলিং হব আর ইয়ার কারণে আমি প্রায় 1.5 মাহর পরা তাতকে যুঁজি আসু করি আসু। আজি আমার যিমানখিনি পোলিং প্রিসাইডিং অফিসার আছে তেওঁৰ আমি ৰাতিপুৱা আমি ভোট গ্রহণ কেন্দ্র অসাইন করলো আর আজি তেওঁ আহি উপস্থিত হয়েছে, তেখেতক আমি পিক আপ করছো আর তেখেতক আমি মেটেরিয়াল বিলাক দি আজি ভোট গ্রহণ কেন্দ্র লৈ আমি পঠাম, EVM তেওঁ কালেক্ট করিব আর তারপর কালি আমি ইলেকশনের কারণে আমি রেডি আসু, আমি ভালদরে প্রিপেয়ার করে আসু আর আমি বহমপুরবাসী রাইজক অনুরোধ জানাম যে এই কালি রাতিপুয়া 7 বাজার পরা 5 বাজার লই ভাল ভোটিং করে আর আমার ভোটিং পার্সেন্টেজ বড়ায়। আমার আমার দুটা মহিলা ভোট কেন্দ্র আছে, অল ওমেন পোলিং স্টেশন আর ইয়াত আমি স্পেশাল কেয়ার করে আসু আর আমি একটু এজ এটা সোশ্যাল মেসেজ হিসাবে আমি একটু দিয়ার ব্যবস্থা করেছো। আয়ুক্তগী আর আমি সামগ্রিক পরিবেশ দেখাইছো ইতিমধ্যে বহমপুর সমষ্টি আমি অন্তর্গত কৈছো প্রায় 254টা যে ভোটকেন্দ্র আছে ভোটকেন্দ্রর কারণে এই সকল পুলিং প্রিজাইডিং প্রায় 1106 জন লোক ইয়ারপরা ওলাই যাব, সেই সমগ্র দৃশ্যাবলী আমি দেখাইছো যে সকলো সাজু হয়ে উঠিছে, বিভিন্ন স্থানের পর লোকসকল আহিছে আর তেওঁলোকৰ যে EVM মেশিনের আরম্ভ করে এই ভোটকেন্দ্র প্রয়োজনীয় যে নথিপত্র পর সকল ইতিমধ্যে আমি আছে আপনার কোট পড়ছে? মানে 20 নং পশ্চিম ননয়ে হাইস্কুলত পড়ছো। হয় সামগ্রী লওয়া হয়ে গেল? সামগ্রী মানে আমি ডিকোডিং হয়ে গেছে, সামগ্রীর ভাবে আমি প্রস্তুতি চলাইছো, এটা যাম আর মেটেরিয়াল সেলে যাব লাগিব। সকলে আমি পরিবেশ দেখাইছো যে এনেদরে এই মুহূর্তে সকল ব্যস্ত হয়ে পড়ছে আর সকলে সামগ্রী দেখা পাইছে যে মেটেরিয়াল সেলের পর আরম্ভ করে প্রতিটি সেলত এনেদরে ভিড় দেখবলে পাওয়া গেছে আর এই সকল পুলিং প্রিজাইডিংয়ে গিয়ে ভোট কেন্দ্রত আজি গিয়ে উপস্থিত হব আর কালে পুয়ার ভাগের পর 7 বাজার ভোট কেন্দ্রত ভোট গ্রহণ করব। ইতিমধ্যে সমীরণ আমি এইকটা দিনত উল্লেখ করে আছো যে বহমপুর সমষ্টিত যদি চা যায় তাহলে মুঠ 2,27,599 ভোটার আছে আর তার ভিতর পুরুষ ভোটার আছে 1,22,000 আর যদি চা যায় তাহলে 948 জন আর তারপর যদি চা যায় সেই মহিলা ভোটার সংখ্যাও কিন্তু প্রায় দেখবলে পাওয়া গেছে যে 1,14,684 ভোটারে এইবার ভাগ্য নির্ণয় করব, কারণ কাজিরঙ্গা লোকসভা সমষ্টিটি যদি আপনি চাই তাহলে 11 প্রার্থী প্রতিদ্বন্দ্বী আগবাইছে আর তার ভিতরতে হেভিওয়েট প্রার্থী বলে কবলে যদি যা যায় তাহলে দেখবলে পাওয়া গেছে যে এফালে বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী দেখবলে পাওয়া গেছে কামাখ্যা প্রসাদ প্রসাদ, তার সমান্তরালক কংগ্রেসের অর্থাৎ বিরোধী ঐক্যর রজনীনাথ তিরকে যথেষ্ট এইকেইটা দিনের নির্বাচনী প্রচার চলাইছে, অর্থাৎ এই সকল ভোটারে কালে ভাগ্য নির্ণয় করব, ভোট প্রদান করব আর ভাগ্য নির্ণয় কারণে এই সকল অফিসার্স সাজু হয়ে উঠা দেখবলে পাওয়া গেছে। সমীরণ।